আসসালামু আলাইকুম মিমস মম কিচেন থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে দেখাবো রেড ভেলভেট সুইস রোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি বাটিতে ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি, দুটি ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি। এটা বিট করে নিব একটি বিটার মেশিন দিয়ে, বিট করে ফোম তৈরি করে নিব। 5 মিনিট বিট করলে ফোম হয়ে যাবে, দেখুন। দেখুন কি সুন্দর ফোম তৈরি হয়ে গেছে। দিয়ে দিব অল্প অল্প আইসিং সুগার, তার মানে চিনিকে ব্লেন্ড করে নিলে আইসিং সুগার হয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে নিব। সরাসরি চিনি দিতে গেলে চিনিটা ভালোভাবে গলে না, তাই আমি এভাবে দিচ্ছি। ডিমের 2টি কুসুম দিয়ে দিলাম, এটাও ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে চিনি দিচ্ছি 1/2 কাপ, মানে আইসিং সুগার 2টি ডিমের সাথে, এটাও ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে। পেঁচেলা দিয়ে ভালোভাবে চারপাশ থেকে নিয়ে নিচ্ছি। এবার ভালোভাবে নিয়ে নিব, বিটারটা সরিয়ে শুকনো উপকরণগুলো নিয়ে নিব। একটি চালনিতে 1/2 কাপ ময়দা নিব, চেলে নিচ্ছি ময়দাগুলো, নাহলে দলা পেকে যাবে। এবার নিয়ে নিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এটাও চেলে নিব। এবার নিব 1 চা চামচ বেকিং পাউডার, এটাও চেলে নিচ্ছি। এবার কোকো পাউডার নিয়ে নিব 1 চা চামচ, 1 টেবিল চামচ দিলে হয়, আমি 4 চামচে 2 চামচ দিছি, এটাও চেলে নিচ্ছি, নাহলে দলা পেকে যাবে। এবার বিট করে নিব সব উপকরণগুলো। ভালোভাবে বিট করে নেবেন। বিট করে নিলাম, এবার আরো ভালোভাবে করতেছি, মিশ্রণটা ভালোভাবে মিক্স হয় নাই এই জন্যে। ভালোভাবে মিক্স করে নিলাম, দেখুন। চকলেট এসেন্স দিয়ে দিলাম 1 চা চামচ, ফুড কালার দিয়ে দিব প্রথমে 1 চা চামচ দিয়ে কালারটা কি ধরনের হয়েছে দেখবো।
পরে লাগলে আর এক চা চামচ দিব, এটা বিট করে নিচ্ছি। দেখুন কালারটা তেমন একটা ভালো আসে নাই, তাই আমি আর এক চা চামচ দিয়ে দিব। বিট করে নিচ্ছি, এবার আর চা চামচ দিয়ে দিলাম, দিয়ে বিট করে নিব। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কালারটা যেন সব খানে লাগে, যাতে এক পাশে না থাকে, মিশ্রণে মিশে যায়। দেখুন এবার কালারটা কত সুন্দর লাগছে। এবার একটি বেকিং ট্রেতে তেল মেখে বেকিং ট্রেতে ঢেলে দিচ্ছি মিশ্রণটি পেঁচালের সাহায্যে। ভালোভাবে নিয়ে নিব বাটি থেকে, এবার ওভেনে 180 ডিগ্রি তাপমাত্রায় দিয়ে দিচ্ছি 25 মিনিটের জন্য। 25 মিনিট পর ফিরে আসছি। আমার কেক হয়ে গেছে, এবার বের করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার কাগজটা উঠিয়ে এবার একটি প্লেটে নিয়ে নিচ্ছি, নিয়ে ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি, বের করে নিয়ে একটি প্লেটে ঢেলে নিব, নিয়ে কাগজটা উঠিয়ে নিচ্ছি। দেখুন নিচে কত সুন্দর হয়েছে, দেখতে যেরকম দারুণ, খেতে অনেক সুস্বাদু। এবার পেঁচিয়ে নিচ্ছি আমি রোল করে, যাতে পেঁচাতে সুবিধা হয়। ক্রিম লাগানোর আগে আমি একটু পেঁচিয়ে নিচ্ছি। আবার খুলে নিচ্ছি, খুলে নিয়ে এবার ক্রিম লাগিয়ে দিব। পেঁচেলার দিয়ে ক্রিম লাগিয়ে নিচ্ছি ভালোভাবে চারপাশটায়। ক্রিমের রেসিপি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নেবেন, খুব সহজ তৈরি, যে তৈরি করতে পারবে। এবার আমি রোল করে নিচ্ছি পেঁচিয়ে পেঁচিয়ে। সুইস রোল তৈরি করা এত কঠিন না, অনেক সহজ একটি রেসিপি, যে কেউ বাসায় চাইলে তৈরি করতে পারবে। এবার আমি উপরে ক্রিম লাগিয়ে দিচ্ছি রোলটার উপরে, চারপাশটা একটু দুই পাশ দিক দিয়ে একটু কেটে নিব, দেখতে সুন্দর লাগার জন্য। এবার কেকে গুঁড়ো করা কেকের ওটা দিয়ে দিচ্ছি, ডেকোরেট করে সুন্দর লাগার জন্য। এগুলো কেকের গুঁড়ো আমার ছিল, তাও রেড ভেলভেট কেকের গুঁড়ো, দেখতে কতটা সুন্দর লাগছে। দেখুন যে কেউ যার যার ইচ্ছে মতো ডেকোরেট করতে পারবে, এটা কোনো ব্যাপার না, কেউ সুইট বল দিয়েও চাইলে ডেকোরেট করতে পারবে। তৈরি হয়ে গেল আমার রেড ভেলভেট সুইস রোল, বাসায় অবশ্যই ট্রাই করবেন।
আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। কেটে নিচ্ছি।